শুধুই কথকতা, শুনতে শুনতে পড়ে ফেলা। আর কথকতা মানেই কথক, দ্য ন্যারেটর। একদিকে ঘন নিবিড় সবুজ বন, মহুয়ার মাদক গন্ধ, পাখির কূজন, অন্যদিকে প্রবাহিনী গঙ্গার স্বচ্ছ ধারা। তীরে আমাদের হাজার হাজার কপিলা শ্যামা গাভীগুলি চড়ে বেড়াচ্ছে, আর হুঙ্কার দিয়ে ঘুরে বেড়াচ্ছে বিশাল বলিষ্ঠ বৃষভ। প্রবাহন, এই মনোরম দৃশ্য দেখে নয়ন তৃপ্ত করা উচিত। তুমি দেখছি দিনরাতি শ্যাম গান মানে উদ্গীত গাইছ, অথবা বশিষ্ঠ বিশ্বামিত্রের মন্ত্র আবৃত্তি করছ। লোপা, তুমি যে চোখ দিয়ে এই দৃশ্য দেখো, আমি তোমার সেই চোখের দিকে তাকিয়ে তৃপ্তি পাই। হ্যাঁ হ্যাঁ, কথায় তোমার সঙ্গে পারা অসম্ভব, খুব কথা বানাতে জানো। যখন তোমার সহপাঠীদের সঙ্গে মরালের মতো সুর করে পুরনো শ্লোক মন্ত্রের পাঠ পড়তে দেখি, তখন মনে হয় আমাদের প্রবাহন দুগ্ধপোষ্য শিশুই থেকে যাবে। তাই নাকি? প্রবাহন সম্পর্কে তোমার সত্যি এই ধারণা? ধারণা যাই হোক, তবে আমার এ ধারণাও আছে যে প্রবাহন আমার, আর সব সময়ের জন্য প্রবাহন আমারই থাকবে। এই আশা ও বিশ্বাসেই লোপা প্রভূত শ্রম ও বিদ্যার্জনের শক্তি পাই। আমি নিজের মনকে জোর করে সংযত করতে অভ্যস্ত, তা না হলে কতবার আমার মন পুরনো গাথা মন্ত্র উদ্গীতগুলি বারবার মুখস্থ করার হাত থেকে রেহাই পেতে চেয়েছে। মন যখন পরিশ্রমে ক্লান্ত হয়ে পড়ে, শরীর যখন অবসন্ন, যখন মনে হয় সব কিছু ছেড়ে দিয়ে বসে থাকি, সেই সংকট মুহূর্তে লোপার সঙ্গে কয়েক মুহূর্ত মিলনের আশাই আমায় প্রেরণা যোগায়। আর এই সময়টার জন্য আমিও সর্বদা অপেক্ষা করে থাকি। লোপার পিঙ্গল চোখ দুটির দৃষ্টি নিবদ্ধ হল দূর লক্ষ্যে। হাওয়ায় তার দীর্ঘ স্বর্ণাভ কেশ রাশি উড়ছিল, মনে হচ্ছিল লোপা যেন কোন সুদূরে হারিয়ে গেছে। প্রবাহন তার চুলগুলির ওপর আঙুল বুলোতে বুলোতে বলল, তোমার তুলনায় নিজেকে আমার বামন মনে হয়। বামন? না গো না প্রবাহন। বলতে বলতে লোপা তার সুডৌল গাল প্রবাহনের গালের ওপর রেখে বলতে লাগল, একদিন আমি তোমার ওপর অভিমান করতাম, মনে পড়ে? যেদিন তুমি পিসিমার সঙ্গে এলে আমাদের বাড়ি, আমি আমার শিশু চোখ দিয়ে আর এক 8 বছরের বালককে দেখেছিলাম। তখন আমার বয়স 3 কি 4, কিন্তু সেই স্মৃতি সেদিনের শিশুচিত্তকে রঞ্জিত করতে এতটুকু ভুল করে না। আজও মনে পড়ছে, এখনো চোখের সামনে দেখতে পাচ্ছি তোমার সেই স্বর্ণাভকুঞ্চিত কেশ, টিকলো নাক, পাতলা রাঙা ঠোঁট, বড় বড় উজ্জ্বল নীল চোখ, আর তপ্ত গৌর বরণ দেহ। আমার কেমন লজ্জা হলো। মা তোমাকে আদর করে চুমু খেয়ে বললেন, পুত্র প্রবাহন, এ তোমার মামা তো বোন, ওর লজ্জা হয়েছে, ওর লজ্জা দূর করো। আর আমি তোমার কাছে এগিয়ে গেলাম। তুমি মামিমার সুগন্ধিত কেশরাশির আড়ালে মুখ লুকিয়ে ফেললে। আমি মুখ লুকলেও মার চুলের ফাঁক দিয়ে দেখছিলাম তুমি কি করো। বাড়িতে মা ও দাসদাসীদের সন্তানেরা ছাড়া আর কেউই ছিল না, বাবার বিদ্যাপীঠ তখনও গড়ে ওঠেনি, আমার একলা মনে হতো, তাই তোমাকে দেখে কি খুশি না হয়েছিলাম। তবু তুমি মুখ লুকিয়েছিলে, আমি তোমায় দুচোখ ভরে দেখেছিলাম। আমার শিশু নেত্রে ভালোই দেখাচ্ছিল। কাছে গিয়ে তোমার কাঁধে হাত রাখলাম। তোমার মনে পড়ে কি মা ও মাসিমা কি বলেছিল? দুজনেই মুচকি হেসে বলে উঠল, হে ব্রহ্মা, আমাদের সাধ পূর্ণ কর। তখন সাধ পূর্ণ কর প্রার্থনার মানে বুঝিনি। না প্রবাহন,
আমার মনে পড়ছে না। আমার পক্ষে এইটাই যথেষ্ট যে আমার কাঁধের ওপর তোমার নরম হাতের স্পর্শ এখনো মনে আছে। আর তুমি সংকোচে একেবারে জড়সড় হয়ে গেলে। তুমি আমার হাতটা তোমার হাতের মধ্যে নিয়েছিলে, কিন্তু মুখে শব্দ ছিল না, যেন ঠোঁট দুটো সেলাই করা। তখন মা কি বলেছিল তোমার মনে আছে? মামিমার প্রতিটা কথাই মনে আছে, তাকে কি আমি কখনো ভুলতে পারি? মা আমাকে গার্গো মামার কাছে রেখে ফিরে গেল, কিন্তু মামিমার অপার স্নেহ আমার মায়ের স্থান দখল করেছিল। মামিমাকে আমি কেমন করে ভুলব? প্রবাহনের চোখ জলে ভরে এলো, সে লোপার ঠোঁটে চুমু দিয়ে বলল, লোপা, তোমার মতোই মামিমার মুখ ছিল। আমরা দুজনে এক বিছানায় শুতাম, রাত্রে কতবারই না আমার চোখের পাতা খুলে যেত, কিন্তু মামিমাকে আসতে দেখলেই আবার চোখ বুঝতাম। যখন মামিমার মৃদু নিঃশ্বাসের সঙ্গে তার ঠোঁটের স্পর্শ গালে পেতাম, তখন চোখ মেলতাম। মামিমা বলতো, বৎস জেগে আছো, তারপর তোমার গালে চুমু খেত, কিন্তু তুমি বেহুশ হয়ে ঘুমোতে। লোপারও চোখ অশ্রুপূর্ণ হয়ে এলো, সে উদাস স্বরে বলল, মাকে আমি এত কম দেখেছি যে মনেই পড়ে না। হ্যাঁ হ্যাঁ, তুমি যে কথা বলছিলে, যেদিন প্রথম এই বাড়িতে এলাম সেদিনের কথা। আমাকে তোমার সামনে চুপ করে দাঁড়িয়ে থাকতে দেখে তোমার মা বলল, বৎস, এই তোমার বোন, তুমি ওর সঙ্গে ঘোড়া ঘোড়া খেলো। হ্যাঁ হ্যাঁ, তুমি আমাকে ঘোড়া ঘোড়া খেলতে ডাকলে, আমি মার চুলের ভিতর থেকে আমার মুখ বার করলাম, তুমি তারপর ঘোড়া হলে, আর আমি তোমার পিঠে চেপেছিলাম। আর আমি তখনই তোমাকে পিঠে চাপিয়ে বাইরে নিয়ে গেলাম। আমি খুব দুষ্টু ছিলাম না? তুমি সবসময়ই ভয়হীন ছিলে লোপা। মামার ভয়ে আমি নিজের পড়াশোনায় লেগে থাকতাম, আর যখন ক্লান্ত হয়ে পড়তাম তখন তোমার কাছে চলে আসতাম। তোমাকে দেখার জন্য আমিও তোমার কাছে এসে বসতে লাগলাম। আমার মনে হচ্ছে লোপা, তুমি যদি আমার অর্ধেক পরিশ্রম করতে তাহলে মামার শিষ্যদের মধ্যে শ্রেষ্ঠ হতে পারতে। কিন্তু তোমার থেকে শ্রেষ্ঠ নয়। লোপা প্রবাহনের চোখ দুটির দিকে গভীরভাবে তাকিয়ে বলল, আমি তোমার চেয়ে এগিয়ে যেতে চাই না। কিন্তু তাতে আমি বেশি খুশি হতাম। না, আমাদের দুজনার আপন আপন পৃথক সত্তা কিছু নেই। লোপা, তুমি আমায় উৎসাহ দিয়েছ, আমার শরীরে শক্তি দিয়েছ। পড়া মুখস্থ করতে এবং অন্যকে দিয়ে মুখস্থ করাতে খাওয়া দাওয়া পর্যন্ত ভুলে যেতাম। তুমি আমাকে পাঠগৃহের সেই অন্ধকার থেকে জোর করে টেনে বার করতে, কখনো বা উদ্যানে, কখনো বা গঙ্গার ধারে নিয়ে যেতে। এসব আমার খুবই ভালো লাগত। কিন্তু এর সঙ্গে আমি চেয়েছিলাম তিনখানি বেদ ও ব্রাহ্মণের সমস্ত বিদ্যা আয়ত্ত করার কাজ তাড়াতাড়ি শেষ করতে। তোমার সে কাজ তো শেষ হয়েছে। বাবা বলেন প্রবাহন এখন আমার সমতুল্য। তা আমিও বুঝতে পারছি। ব্রাহ্মণ্য বিদ্যায়ত্ত করতে আর সামান্যই বাকি, কিন্তু বিদ্যা শুধু ব্রাহ্মণত্বই শেষ হয় না। এই কথা আমি তোমাকে বলতে চাইছিলাম। আচ্ছা, এখনো কি তুমি পলাশদণ্ড আর রুক্ষ কেশ নিয়ে চলবে? কিচ্ছু ভাবতে হবে না লোপা, পলাশদণ্ড এখন ছাড়লেই হয়। আর আমার এই ষোলো বছরের রুক্ষ চুলগুলিতে অনায়াসে তুমি সুগন্ধি তেল দিতে পারো। প্রবাহন, রুক্ষ চুলের ওপরে এত বেশি জোর দেওয়া হয় কেন? যদি সংযমের কথা বলো, তুমি তো আমার ঠোঁটে চুমু খেতে কখনো ছাড়োনি। তার কারণ ছোটবেলার অভ্যাস। তাহলে আচার্যকুলের অন্যান্য ছাত্ররা কি এই ব্রত কঠোরভাবে পালন করে? হ্যাঁ লোপা, তা না করে কোনো উপায় নেই বলে করে। এসব হলো সম্মান প্রতিষ্ঠার জন্য। সাধারণ মানুষ একে ব্রাহ্মণ কুমারদের কঠিন তপস্যা বলে মনে করে। তাই যদি হয়, তবে কুরুরাজ আমার বাবাকে জনপদ, হীরে, সোনা, দাসদাসী, ঘোড়া, রথ, উপঢৌকন দিয়ে চলেছেন কেন? আমাদের অনেক দাসদাসী আছে। আবার কিছুদিন আগে কুরুরাজ আরো 3 জন দাসী পাঠিয়েছেন, তাদের তো কোনো কাজই নেই। ওদের বেচে দাও লোপা, ওরা তরুণী,
এক একজনের জন্য 30 নিষ্ক মানে স্বর্ণমুদ্রা পেয়ে যাবে। আমার আফসোস হয়, আমরা ব্রাহ্মণ শিক্ষিত এবং জ্ঞানী, যেহেতু আমাদের জ্ঞানার্জনের সুযোগ আছে, কিন্তু যখন আমি এই সব কৃতদাসদের দেখি তখন ব্রহ্মা ইন্দ্র বরুণ ও অন্যান্য দেবতাদের উপর ক্রুদ্ধ হই। আজ দেবকুল বশিষ্ঠ ভরদ্বাজ ভৃগু অঙ্গিরা ও ঋষিদের এবং বাবার মতো আজকের সমস্ত শ্রোত্রিয় ব্রাহ্মণ মহাশালদের মানে ধনিকদের বিরুদ্ধে আমার ঘৃণা জেগে ওঠে। সর্বত্রই ব্যবসা, তর্কষাকষি, লাভ লোভ। সেদিন কালিদাসীর স্বামীকে বাবা কোশলদেশীয় এক বণিকের হাতে 50 নিষ্কে বেছে দিলেন। কালী আমার কাছে এসে কান্নাকাটি করায় আমি তার হয়ে বাবাকে অনেক বললাম। তিনি বললেন, সমস্ত দাসদাসী ঘরে রেখে দিলে স্থান সংকুলান হবে না, আর যদি বিনা কাজে রাখা হয় তাহলে ওই টাকাগুলো লোকসান। বিদায়ের পূর্ব রাত্রে তারা স্বামী স্ত্রী কি কান্নাটাই না কাঁদল। তাদের 2 বছরের সেই মেয়েটি, সকলে যাকে দেখলে বলে বাবার চেহারার সঙ্গে মিল আছে, সেই বাচ্চাটাও কি কান্নাটা কাঁদল। কিন্তু কালীর স্বামীকে বেঁচে দেওয়া হলো, যেন সে মানুষ নয় পশু। ব্রহ্মা যেন তাকে আর তার শত শত প্রজাকে এই জন্যই সৃষ্টি করেছেন। এ আমি মানতে রাজি নই প্রবাহন, আমি তোমার মতো বেদ মুখস্থ করিনি, কিন্তু তা শুনে এই বুঝেছি যে চোখে দেখতে পাওয়া যায় না এই রকম বস্তু বা শক্তির প্রলোভন বা ভয় দেখানো হয়েছে। প্রবাহন লোপার আরক্ত গালটি নিজের চোখের সঙ্গে চেপে বলল, আমাদের প্রেম মতভেদ রাখার জন্যই হয়েছে। মতভেদ আমাদের প্রেমকে আরো গাঢ় করেছে। ঠিক বলেছ লোপা, অন্য যদি এ কথা বলতো তাহলে আমি রাগ করতাম, কিন্তু সেই কথাগুলি যখন দেখি যে তোমার মুখ দিয়ে আমার সমস্ত দেবতা ঋষি এবং আচার্যদের ওপর তীক্ষ্ণ বাণের মতো নিক্ষিপ্ত হচ্ছে, তখন তোমারও অধরে চুম্বন করতে বারবার ইচ্ছে হয় কেন? তার কারণ হল আমাদের নিজেদের মধ্যেই 2 মতের দ্বন্দ্ব চলছে। আমরা এই দ্বন্দ্বের প্রতি সহিষ্ণু, কেননা আমরা একে অপরকে আমাদের অভিন্ন সত্তা বলে মনে করি। তুমি তো কখনো শিবির দোশালা, কাশীর চন্দন, সামুদ্রিক মুক্তা দিয়ে নিজেকে বিভূষিতা করনি, এসবে তোমার এত উদাসীনতা কেন প্রিয়ে? ওগুলোতে কি আমায় সুন্দর দেখাবে? আমার কাছে তুমি সর্বদাই সুন্দর। তাহলে এই বোঝা চাপিয়ে শরীরকে কষ্ট দিয়ে কি লাভ? সত্যি বলছি, তুমি যখন একটা ভারী বোঝাকে মুকুট বলে মাথায় পরো তখন আমার খুব খারাপ লাগে। অথচ অন্য মেয়েরা কাপড় গয়নার জন্য কতই না ঝগড়া করে। আমি সেরকম মেয়ে নই। তুমি হচ্ছ সেই রকম মেয়ে যে পঞ্চাল রাজার হৃদিরাজ্য শাসন করে। আমি প্রবাহনের স্ত্রী, পঞ্চালদের রানী নই। বেশ, তাই প্রিয়তমে, কিন্তু এমন দিনের কথা আমরা কল্পনাও করিনি। আমি যে পঞ্চাল রাজপুত্র এই কথা মামা গোপন রেখেছিলেন। সে সময় বাবা আর কি করতে পারতেন? পঞ্চাল রাজার শতেক রানীর মধ্যে পিসিমা অন্যতমা, আর তোমার চেয়ে বয়সে বড় ছিল পঞ্চাল রাজের 10 ছেলে। তাই কে ভেবেছিল তুমি একদিন পঞ্চাল রাজ সিংহাসনের উত্তরাধিকারী হবে? আচ্ছা লোপা, এই রাজভবন তোমার মোটেই পছন্দ হচ্ছে না কেন? যেহেতু গার্গ ব্রাহ্মণের প্রাসাদে যেখানে পড়ানো হতো বেদ আর ব্রাহ্মণ্য, আমার ক্লান্তি ও বিরক্তি এসেছিল সেখানে। আমাদের জন্য ওই প্রাসাদ ছিল বটে, কিন্তু কৃতদাস দাসীদের জন্যে? আর আমাদের সেই বিদ্যাপীঠের প্রাসাদের তুলনায় এই রাজপ্রাসাদ হাজার গুণে বড়। এই প্রাসাদে একমাত্র তুমি আর আমি ছাড়া বাকি সবাই দাস দাসী। 2 অদাসের জন্য দাস দাসীতে ভরা এই ভবন অদাস ভবন হয়ে যায় না? কিন্তু প্রবাহন, আমার খুব আশ্চর্য লাগে তোমার কঠোর হৃদয় দেখে। তাই তো কঠোর বাক্য বাণ সহ্য করতে পারছি না। মানুষের এরকম হওয়া উচিত নয়। আমি শুধু মানুষ হতে চাইনি,
চেয়েছিলাম যোগ্য মানুষ হতে। যদিও যোগ্যতা অর্জনের সময় একথা এক মুহূর্তের জন্যও মনে হয়নি যে আমাকে একদিন এই রাজভবনে আসতে হবে। তোমার অনুশোচনা হচ্ছে না আমার সঙ্গে প্রেম করার জন্যে? শিশু জন্ম মাত্র বিনা আয়াসে মাতৃস্তন পায়, আমিও বিনা প্রয়াসে তোমার প্রেম লাভ করেছি। তোমার ভালোবাসা আমার প্রতিদিনের অভ্যস্ত জীবন, শরীরের অঙ্গ। আমি সংসারী পুরুষ, তবু আমি তোমার প্রেমের কদর বুঝি। মনের গতি সবসময় একরকম থাকে না। যখন কোনো অবসাদ আসে, জীবনটা দুর্বিষহ হয়ে দাঁড়ায়, তখন তোমার প্রেম ও সুবিচার আমাকে মস্ত সম্বল যোগায়। কিন্তু আমি তোমার যতটা অবলম্বন হতে চাই তা যে হতে পারছি না, আর এর জন্যে আমি বেদনা বোধ করি প্রবাহন। তার কারণ রাজ্য শাসন করার জন্যেই আমার জন্ম হয়েছিল। কিন্তু একদিন তো তুমি মহাব্রাহ্মণ হতে চেয়েছিলে। তখন আমার জানা ছিল না যে পঞ্চালপুরের রাজভবনের উত্তরাধিকারী আমি। কিন্তু রাজকার্যের বাইরেও যে তুমি হাত দিচ্ছ, এতে তোমার দরকার কি? মানে? ও আচ্ছা, অর্থাৎ ব্রহ্মা থেকে ব্রহ্মের কল্পনা। লোপা, এটা কিন্তু রাজকার্যের বাইরে নয়, রাজ্যকে অবলম্বন দেওয়ার জন্যেই আমাদের পূর্বপুরুষরা বশিষ্ঠ ও বিশ্বামিত্রকে এতটা সম্মানের পদে অধিষ্ঠিত করেছিল। এই সমস্ত ঋষিরা, ইন্দ্র, অগ্নি, বরুণ প্রভৃতি দেবতাদের নামে জনগণকে রাজাজ্ঞা পালন করতে শেখাত। তখনকার দিনে রাজারা সাধারণের বিশ্বাসভাজন হওয়ার জন্য বড় বড় ব্যয়সাধ্য যজ্ঞ করত। আজকাল আমরাও করে থাকি এবং ব্রাহ্মণকে দক্ষিণা দিই। এই যজ্ঞ ও পুরোহিতদের মূল্যবান জিনিস দক্ষিণা দেওয়ার মধ্য দিয়ে জনগণের মনে দেবতাদের অলৌকিক শক্তির ওপর বিশ্বাস সৃষ্টি করাতে চায়। মানুষের মনে এই ধারণা জন্মাতে চায় যে সুগন্ধিত তণ্ডুল, গোবৎসের নামে মাংসের স্যুপ, সূক্ষ্ম বস্ত্র, মুক্তার ভূষণ, যা কিছু আমরা ব্যবহার করি, এ সমস্তই ঈশ্বরের অনুগ্রহ। পুরনো দেবতারাই তো যথেষ্ট, তবে এই নতুন ব্রহ্মের আমদানির প্রয়োজন কি? পুরুষানুক্রমে বহু যুগ ধরে কেউ ইন্দ্র ব্রহ্মাকে প্রত্যক্ষ দেখেনি, তাই এখন অনেক লোকের মনেই সন্দেহ হতে আরম্ভ করেছে। তাহলে ব্রহ্ম সম্পর্কে সন্দেহ হবে না কেন? সেই জন্যেই ব্রহ্মার রূপ বর্ণনা আমি এমনভাবে করেছি যে তাকে প্রত্যক্ষ দেখার কথাই উঠবে না। দেবতারা ছিল সাকার, আমার কল্পিত ব্রহ্ম নিরাকার। নিরাকার তাই যত্রতত্র সর্বত্রই বিরাজমান, তাই তো দেখবার প্রশ্ন ওঠে না। প্রশ্ন ওঠে শুধু সাকার দেবতাদের সম্পর্কে। তুমি যে নিরাকার ব্রহ্মের কথা বলছ, তাতে উদ্দালক আরুণির মতো ব্রাহ্মণদেরও মতিভ্রম ঘটায়। তোমার মতলবটা কি? তুমি কি প্রজাদের ভ্রমাচ্ছন্ন রাখতে চাও? লোপা, তুমি তো আমায় জানো, তোমার কাছে কি বা লুকোতে পারি। এই যে রাজশক্তি, একে হাতের মুঠোর মধ্যে রাখার জন্য এর প্রয়োজন আছে। যারা সন্দেহ করবে তাদের বিদ্যা বুদ্ধিকেই এ দিয়ে খাটো করা যাবে। তাদের নিজেদের জ্ঞান সম্পর্কে নিজেদেরই সন্দেহ জাগবে, কারণ যারা দেবতার যজ্ঞ বা পূজার প্রতি সন্দেহ প্রকাশ করে তারা তো আমাদের ঘোরতর শত্রু। কিন্তু তুমিও তো বলছো ব্রহ্ম সত্তাহীন নয়, ব্রহ্মের সত্তা ও দর্শনের কথাও বলছো। সত্তা আছে, কাজী অনুভব গ্রাহ্য হওয়া চাই, কিন্তু তা ইন্দ্রিয় দ্বারা নয়, কারণ তাহলেই সন্দেহবাদীরা ইন্দ্রিয় দ্বারা মানে চাক্ষুষ করতে চাইবে। তাই আমি বলেছি, ব্রহ্মের দর্শন পেতে হলে সূক্ষ্ম ইন্দ্রিয়ের দ্বারাই সেটা সম্ভব, আর সূক্ষ্ম ইন্দ্রিয় লাভ করতে হলে চাই সাধনা। আর সাধনার যে ফিরিস্তি দেওয়া হয়েছে তাতে মানুষ 56 পুরুষ ধরে বিশ্বাস অটুট রাখতে পারবে, ভ্রমাচ্ছন্ন থাকবে। আমি পুরোহিতদের স্থূল হাতিয়ারকে নিষ্ফলা ভেবেই এ হাতিয়ার আবিষ্কার করেছি। লোপা, তুমি কি কখনো শবরদের পাথর ও তামার হাতিয়ার দেখেছ? হ্যাঁ, তোমার সঙ্গে দক্ষিণ ভারতের জঙ্গলে গিয়ে দেখেছি।
হ্যাঁ হ্যাঁ, যমুনার ওপারে আমরা গিয়েছিলাম বটে। আচ্ছা, শবরদের পাথর ও তামার হাতিয়ার আমাদের কালো লোহার সামনে টিকতে পারে? না, পারে না। পারে না তো, তাই বলছিলাম। বশিষ্ঠ বিশ্বামিত্রের পুরনো দেবতারা বা ব্রাহ্মণদের যাগ যজ্ঞ আগেকার বুদ্ধিমানদের যাও বা সন্তুষ্ট করতে পারত, এখন তা সন্দেহবাদী তীক্ষ্ণ বুদ্ধিমান জ্ঞানী লোকদের কাছে ব্যর্থ। তাদের কাছে তোমার সৃষ্ট এই ব্রহ্ম তাও কিছু না। তুমি ব্রাহ্মণ জ্ঞানীদের ধরে ধরে শিষ্য বানাচ্ছ, তাদের ব্রহ্মজ্ঞান শেখাচ্ছ, অথচ তোমারই ঘরে বসে তোমার কথাকে সরাসরি মিথ্যা বলে মনে করি আমি। কারণ তুমি আসল ব্যাপারটা, আমার আসল রহস্য, যাকে উপনিষদ বলি, সেটা জানো। ব্রাহ্মণ যদি জ্ঞানী হবে তবে কেন তোমার রহস্য তারা জানবে না? সেটা তো তুমিও দেখতে পাচ্ছ। কোনো ব্রাহ্মণ হয়তো উপনিষদ পরীক্ষা করে দেখতে পারে, কিন্তু তারাও আমার উপনিষদকে আত্মস্বার্থে উপযুক্ত হাতিয়ার বলে মনে করবে। ওদের পৌরোহিত্যে ও গুরুগিরির ওপর মানুষের অবিশ্বাস এসে গেছে, যার পরিণাম সব রকম দক্ষিণা হতে বঞ্চিত হওয়া। ফলে চড়ার জন্য অশ্বরথ, খাবার জন্য উত্তম খাদ্য, থাকার জন্য প্রাসাদ এবং ভোগের জন্য সুন্দরী দাসী থেকে বঞ্চিত হওয়া। কিন্তু ব্যবসা? ব্যবসা তো নিশ্চয়ই, আর এতে লোকসানের ভয় নেই। এই জন্যই জ্ঞানী ব্রাহ্মণ সমিত বা যজ্ঞ কাষ্ঠ হাতে আমার কাছে শিষ্য হতে আসে, আর আমিও ব্রাহ্মণদের প্রতি সম্মান প্রদর্শন করে তাদের ব্রহ্মজ্ঞান প্রদান করি। এ অত্যন্ত নিকৃষ্ট চিন্তা প্রবাহন। তোমার কথা স্বীকার করি, কিন্তু আমার উদ্দেশ্য সিদ্ধির জন্য সব থেকে উপযোগী পন্থা। বশিষ্ঠ ও বিশ্বামিত্রের নৌকা হাজার বছরও কাজ দেয়নি, কিন্তু প্রবাহনের নির্মিত নৌকায় 2000 বছর পরও পরধন ভোগী রাজা ও সামন্তরা পার হতে পারবে। যজ্ঞরূপী নৌকাকে আমি অদৃঢ় বলে মনে করি লোপা, তাই আমি এই দৃঢ় নৌকা নির্মাণ করেছি। এর সাহায্যে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়গণ মিলিতভাবে ঐশ্বর্য ভোগ করতে পারবে। কিন্তু কিন্তু ব্রহ্মের থেকেও বড় হবে আমার দ্বিতীয় আবিষ্কার লোপা। কোন আবিষ্কার? মরে গিয়ে আবার এ পৃথিবীতে ফিরে আসা, পুনর্জন্ম। এ তো সবচেয়ে বড় জালিয়াতি। কিন্তু খুব কার্যকরী পন্থা। একদিকে সামন্ত ব্রাহ্মণ এবং ব্যবসায়ীদের হাতে অপার ভোগ রাশি সঞ্চিত হবে, অন্যদিকে সাধারণ প্রজা নিঃশেষ হয়ে যাবে। আবার এসব নির্ধনদের, যেমন শিল্পী, কৃষক ও দাসদাসীদের বিক্ষুব্ধ করার জন্য কিছু লোক প্রচার শুরু করেছে। তুমি তোমার শ্রমশক্তি অন্যকে দিয়ে কষ্ট করছো, ওরা তোমাকে বিশ্বাস করাতে চায় যে তুমি কষ্ট ত্যাগ করলে মরে স্বর্গে যাবে, কিন্তু কেউ স্বর্গে মৃত জীবকে সুখ ভোগ করতে দেখেনি। এরই জবাব হলো, এ সংসারে উঁচু নিচু ভাব, ছোট বড় জাতি, ধনী নির্ধনের যে প্রভেদ, তা হলো পূর্বজন্মকৃত ফল। আমি এভাবে পূর্বেকার সুকর্ম দুষ্কর্মের ফল প্রত্যক্ষভাবে দেখিয়ে দিয়েছি। এভাবে চোর ও তার চুরি করা জিনিসকে পূর্বজন্মের রোজগার বলতে পারে? কিন্তু তার জন্য আমরা প্রথম থেকেই দেবতা, ঋষি এবং জনসাধারণের বিশ্বাসের সহায়তা গ্রহণে কৃতকার্য হয়েছি। সেজন্যই অপহৃত জিনিসকে পূর্বজন্মের রোজগার বলে স্বীকার করা হবে না। বিনা পরিশ্রম লব্ধ ধনকে আমরা প্রথমে দেবতার কৃপায় পাওয়া বস্তু বলে চালাতাম, কিন্তু যখন দেখলাম দেব কৃপার উপর সন্দেহ শুরু হয়েছে, তখন আমাদের একটা নতুন ব্যাখ্যা উপস্থিত করা প্রয়োজন হলো। ব্রাহ্মণদের চিন্তাশক্তিও লোপ পেয়েছে, প্রাচীন ঋষিদের মন্ত্র মুখস্থ করতেই 40-45 বছর কাটিয়ে দেয়, ফলে অন্য কোনো গভীর বিষয় কখন আর চিন্তা করবে? প্রবাহন, তুমিও কি মুখস্থ করতে দীর্ঘ সময় এভাবে কাটিয়ে দাওনি? মাত্র 16 বছর। 24 বছর বয়সে আমি ব্রাহ্মণদের বিদ্যা শেষ করে বাইরের সংসারে প্রবেশ করেছিলাম। এখানে আমি পড়াশোনার প্রচুর সুযোগ পেয়েছি,
রাজ্য শাসনের খুঁটিনাটি বিষয়গুলি জানার পর আমি দেখলাম ব্রাহ্মণদের নির্মিত পুরনো নৌকা বর্তমানের জন্য অদৃঢ়। তাই তুমি দৃঢ় নৌকা নির্মাণ করছ? সত্যি কি মিথ্যা সেটা আমার প্রশ্ন নয়, আমার প্রশ্ন হল কার্যোপযোগিতা নিয়ে। সংসারে ফিরে আসা পুনর্জন্মের কথা যে নতুন মনে হচ্ছে ঠিকই, আর তুমি এর অন্তর্গূঢ় স্বার্থ জানো, কিন্তু আমার ব্রাহ্মণ চেলারা তো এই নিয়ে এখন থেকে মাতামাতি শুরু করেছে। পিতরদের এবং দেবতাদের মানে পিতৃযান এবং দেবযানের পথ বুঝবার জন্য এখনই মানুষ 12 বছর পর্যন্ত গরু চড়াতে প্রস্তুত। তুমি আমি থাকব না, কিন্তু এমন সময় আসবে যখন সমস্ত দরিদ্র প্রজাই পুনর্জন্মের আশায় সারা জীবনের তিক্ততা কষ্ট এবং অন্যায়কে হাসি মুখে মেনে নেবে। স্বর্গ ও নরক বুঝবার এ কেমন সোজা উপায় আবিষ্কার করেছি বলতো লোপা? কিন্তু নিজের স্বার্থের জন্য মানুষকে চির সর্বনাশের পথে ঠেলে দিচ্ছ। বশিষ্ঠ বিশ্বামিত্র পেটের দায় বেদ রচনা করেছিল, উত্তর পাঞ্চালের রাজা দীপদাসের শবর দুর্গ অধিকারের পর কবিতা রচিত হয়েছিল। পেটের সংস্থান করা অন্যায় নয়। আমরা যখন হাজার হাজার বছরের জন্য আপন পুত্র পৌত্রাদি ভাই বন্ধুদের পেটের সংস্থান করি, তখন শাশ্বত যশের ভাগী হই। প্রবাহন এমন কাজই করছে যা পূর্বগামী ঋষিগণও করতে পারেননি, ধর্মের অন্ন ভক্ষণকারী ব্রাহ্মণরাও পারেনি। তুমি অতি নিষ্ঠুর প্রবাহন। কিন্তু আমি আমার কাজ যোগ্যতার সঙ্গে সম্পন্ন করেছি। প্রবাহনের মৃত্যু হয়েছে, কিন্তু তার ব্রহ্মবাদ ও পুনর্জন্ম অথবা পিতৃযানবাদ বিজয় দুন্দুভি বাজিয়ে সিন্ধু থেকে আরম্ভ করে সদানীরা বা গণ্ডক পর্যন্ত জয়ধ্বনি তুলেছিল। যজ্ঞের প্রভাব তখনও কমেনি, কারণ ব্রহ্মজ্ঞানীরা তখনও পর্যন্ত এগুলো করতে বিশেষ উৎসাহ পেত। ক্ষত্রিয় প্রবাহনের আবিষ্কৃত ব্রহ্মবাদে ব্রাহ্মণরা পাণ্ডিত্য অর্জন করেছিল এবং এই বিদ্যায় কুরুকুলের যাজ্ঞবল্কের খ্যাতি যথেষ্ট ছড়িয়ে পড়েছিল। এক সময় মন্ত্রের কর্তা এবং যজ্ঞের প্রতিষ্ঠাতা বশিষ্ঠ বিশ্বামিত্র এবং ভরদ্বাজের জন্ম যে দেশ দিয়েছিল সেই কুরু পাঞ্চালেই যাজ্ঞবল্ক এবং তার সঙ্গী ব্রহ্মবাদী ব্রহ্মবাদিনীদের জয় জয়কার হল। ব্রহ্মবাদীদের পরিষদ ক্রমে যজ্ঞের চেয়ে বেশি খ্যাতি সম্পন্ন হয়েছিল। রাজার রাজসূয় ইত্যাদি যজ্ঞের সঙ্গে একটি করে ব্রহ্মবাদীদের পরিষদ রচনা করত, কখনো বা পরিষদ আলাদা করেও ডাকা হতো। তাতে হাজার হাজার গরু ঘোড়া এবং দাস দাসী পরিষদের এক এক যুদ্ধ বিজেতাদের পুরস্কার দেওয়া হতো, বিশেষ করে দাসী, কেননা রাজাদের অন্তঃপুরে প্রতিপালিত দাসীদের ব্রহ্মবাদীরা বেশি পছন্দ করত। যাজ্ঞবল্ক অনেকগুলি পরিষদে বিজয়ী হয়েছিল, এবার সে বিদেহ বা তীরহুতে জনক পরিষদে খুব বড় রকমের একটা জয়লাভ করল এবং তার শিষ্য সোমশ্রবা হাজার গরু তাকে দান করল। যাজ্ঞবল্ক বিদেহ থেকে আরম্ভ করে কুরু পর্যন্ত সেই গরুগুলিকে হাঁকিয়ে আনার কষ্ট স্বীকার করবে কেন? সেগুলিকে ব্রাহ্মণদের মধ্যে ভাগ করে দিল। এজন্য ব্রহ্মবাদী যাজ্ঞবল্কের প্রচুর খ্যাতি হল। হ্যাঁ, হীরে মুক্তা সোনা দাস দাসী এবং অশ্বরথ এ সমস্ত অবশ্য সে নিজের সঙ্গে নিয়ে এসেছিল। ষাট বছর হল প্রবাহনের মৃত্যু হয়েছে, তখনও যাজ্ঞবল্ক জন্মায়নি, কিন্তু 100 বছর বয়স অতিক্রম করেও লোপা এখনো কর্মক্ষম আছে। পঞ্চালপুরের বাইরে রাজ উদ্যানে ললিতা আম কলা জাম গাছগুলির ছায়ায় থাকতে সে পছন্দ করত।
আজীবন সে প্রবাহনের চিন্তাধারার বার বার বিরোধিতা করেছে, কিন্তু এই সুদীর্ঘ ষাট বছরে সে প্রবাহনের দোষগুলো ভুলে গেছে। আজ তার স্মৃতিপটে জেগে রয়েছে সারা জীবনের প্রেম। বৃদ্ধার চোখের জ্যোতি ম্লান হয়নি, ব্রহ্মবাদীদের ওপর আজও সে খাপ্পা। একদিন পঞ্চালপুরে ব্রহ্মবাদিনী গার্গী এসে উঠল। রাজোদ্যানের পাশেই গার্গীকে বিশেষ সম্মানের সঙ্গে থাকতে দেওয়া হল। জনকের পরিষদে যাজ্ঞবল্ক যেভাবে ধোঁকা দিয়ে তাকে পরাস্ত করেছিল, গার্গী তা ভুলতে পারেনি। যদি আর কোনো প্রশ্ন করো তবে তোমার মাথা থাকবে না গার্গী। গার্গী ভেবেছিল ওটা কথার কথা, ও কাজ শুধু উগ্রলোহিত পানিরাই অর্থাৎ অপরের রক্তে যে হাত রাঙায় তারাই করতে পারে। গার্গী লোপার পিতৃকুলের মেয়ে, লোপা তার বিশেষ পরিচিতা, যদিও ব্রহ্মবাদ সম্বন্ধে তার মত উল্টো। এবার যাজ্ঞবল্ক তার বিরুদ্ধে যেরকম নীচ অস্ত্র প্রয়োগ করেছে তাতে গার্গী একেবারে রেগে আগুন। তাই যখন তার প্রপিতামহের পিসিমার কাছে এলো, তখন তার মনোভাবের নিশ্চয়ই কিছুটা পরিবর্তন হয়েছিল। লোপা কাছে এসে গার্গীর কপালে ও চোখে চুমু খেয়ে আলিঙ্গন করে জিজ্ঞেস করল, শরীর কিরকম আছে? গার্গী বলল, আমি বিদেহ থেকে এসেছি পিসি। মল্লযুদ্ধ করতে গিয়েছিলি নাকি মা? হ্যাঁ, মল্লযুদ্ধই হয়েছে পিসিমা। ব্রহ্মবাদীদের পরিষদ মল্লযুদ্ধ ছাড়া কিছুই নয়। মল্লযুদ্ধের মতোই ওখানে প্রতিদ্বন্দ্বীকে ছলে বলে পর্যুদস্ত করার চেষ্টা হয়। তাহলে তো কুরুপাঞ্চালের অনেকেই ব্রহ্মবাদী আখড়ায় নেমে থাকবে। কুরুপাঞ্চাল তো এখন ব্রহ্মবাদীদের দুর্গ। আমার সামনেই ব্রহ্মবাদীদের একটি ছোট স্ফুলিঙ্গ নিক্ষেপ করেছিল প্রবাহন, আর তাও সৎ উদ্দেশ্যে নয়। আজ তা দাবানল হয়ে সমস্ত কুরুপঞ্চালদের জ্বালিয়ে এখন বিদেহ পর্যন্ত পৌঁছেছে। পিসিমা, আমি তোমার কথার সত্যতা এখন কিছুটা বুঝতে পারছি। বস্তুত এটা ভোগ অর্জনের একটা প্রশস্ত পথ। বিদেহ যাজ্ঞবল্ক লক্ষ লক্ষ টাকার সম্পত্তি পেয়েছে, অন্য সব ব্রাহ্মণরাও প্রচুর ধন রত্ন নিয়ে এসেছে। এই যে যজ্ঞের থেকেও বেশি লাভের ব্যবসা মা। আমার স্বামী একেই রাজা ও ব্রাহ্মণদের মজবুত নৌকা বলতো। তাহলে যাজ্ঞবল্ক জনকের পরিষদে বিজয়ী হলো, আর তুমি কিছুই বলতে পারলে না? যদি বলারই কিছু না থাকতো তবে গঙ্গায় এত দূর নৌকো পাড়ি দেওয়ার কোনো প্রয়োজন ছিল? নৌকাতে এলে রাস্তায় চোর ডাকাতে ধরেনি? না পিসিমা, নৌকার শাড়িতে যোদ্ধারা সঙ্গে থাকে। আমরা ব্রহ্মবাদীরা কখনো এত মূর্খ নই যে একলা দোকলা নিজেদের প্রাণ সংকটময় করে পথ চলব। যাজ্ঞবল্ক তাহলে সকলকেই পরাস্ত করেছিল। একে পরাস্ত করা বলে না। কেন? কেননা প্রশ্নকর্তারা যাজ্ঞবল্কের জবাব শুনে চুপ করে থাকতে বাধ্য হয়েছে। তুমিও? হ্যাঁ আমিও, কিন্তু তার কথার ধমকে আমাকে চুপ করতে হয়েছে। কথার ধমকটা আবার কি? ব্রহ্ম সম্বন্ধে প্রশ্ন করে যাজ্ঞবল্ককে এমনভাবে নাস্তানাবুদ করেছিলাম যে তার বেরোবার পথ ছিল না। তখন সে আমাকে এমন কথা বলল যে আমি কখনো তার কাছে শুনব বলে আশা করিনি। কি কথা গো মেয়ে? সোজাসুজি আমায় ধমক দিয়ে বলল, গার্গী, আবার যদি কোনো প্রশ্ন করো তাহলে তোমার আর মাথা থাকবে না। তুমি ওরকম হবে সে আশা করনি, কিন্তু আমি সব কিছুই আশঙ্কা করেছিলাম। গার্গী, যাজ্ঞবল্ক প্রবাহনের উপযুক্ত প্রশিষ্য,
প্রবাহনের মিথ্যাবাদকে সে ষোলকলায় পূর্ণ করেছে। তুমি যে আর কোনো প্রশ্ন করনি সেটা ভালোই করেছ। তুমি কি করে জানলে পিসিমা? নিজের চোখে তোমার কাঁধের ওপর মাথাটা দেখতে পাচ্ছি। তাহলে পিসিমা, তুমি কি বিশ্বাস করছো যে আমি যদি কোনো প্রশ্ন করতাম তবে আমার মাথা পড়ে যেত? নিশ্চয়ই, তবে যাজ্ঞবল্কের ব্রহ্ম বলে নয়, অন্য লোকের মাথা যেভাবে পড়তে দেখা যায় সেইভাবে। না না পিসিমা, তা কি কখনো হতে পারে? হতে পারে না? তুই এখনো শিশু আছিস গার্গি। তুই ভাবিস এ ব্রহ্মবাদ আর কিছুই নয়, খালি মনের পাখা মেলে কল্পনা, মনের বিলাস। না গার্গি, তা নয়। এর পিছনে রাজা রাজরাদের, ব্রাহ্মণ ও পরশ্রম ভোগীদের মস্ত বড় স্বার্থ লুকানো আছে। যে লগ্নে এই ব্রহ্মবাদ জন্মলাভ করেছিল সেই সময় এর জন্মদাতা আমার পাশেই শয়ন করত। যোদ্ধার হাতে লোহার কৃপাণ যেমন শক্তি যোগায়, তেমনি এই ব্রহ্মবাদ রাজসত্তা ও ব্রাহ্মণ্য সত্তাকে দৃঢ় করেছে। পিসিমা, আমি কিন্তু এইভাবে বুঝিনি। তুমি কেন বাছা, অনেকেই বুঝিনি। তবে বিদেহরাজ জনকের রহস্য মানে উপনিষদ বোঝে, আর যাজ্ঞবল্ক এটা ভালোই বোঝে, যেমন আমার পতি প্রবাহন বুঝত। প্রবাহন কোন দেবতা, দেবলোক, পিতৃলোক, যজ্ঞ বা ব্রহ্মবাদে নিজে বিশ্বাস করত না। তার অখণ্ড বিশ্বাস ছিল ভোগে, আত্মসুখে। সে নিজের জীবনের প্রতিটি মুহূর্ত ভোগেই অর্পণ করেছিল। মরবার তিন দিন আগেও বিশ্বামিত্র কুলের পুরোহিতের সুবর্ণ কেশী কন্যা তার রতি গৃহে এসে রাত্রিবাস করেছিল। এদিকে বাঁচবার কোনো আশাই ছিল না, তবু সে 20 বছরের তরুণী সুন্দরীর সঙ্গে রাত্রি বাস করত। পরিষদে জয়লাভ করে যাজ্ঞবল্ক যে সমস্ত গাভি পেয়েছিল তা দান করে দেয় ব্রাহ্মণদের মধ্যে, কিন্তু বিদেহ রাজার কাছ থেকে পাওয়া সুন্দরী দাসীদের অন্তঃপুরে নিয়ে এসেছে পিসিমা। আমি তো সে কথাই বলছিলাম, যাজ্ঞবল্ক প্রবাহনের পাক্কা চেলা। ওর ব্রহ্মবাদ দেখলি তো, আর তুই দেখছিস দূর থেকে। যদি কাছ থেকে দেখবার সুযোগ পেতিস বেটি, তাহলে ওদের আসল চরিত্র বুঝতে কোনো অসুবিধা হতো না। তবে কি পিসিমা, তুমি সত্যি মনে করো যে আমি যদি আর কোনো প্রশ্ন করতাম তাহলে আমার মাথা পড়ে যেত? নিশ্চয়ই, কিন্তু যাজ্ঞবল্কের ব্রহ্ম তেজে নয়, দুনিয়াতে কত মাথাই না নিঃশব্দে অচ্যুত হয়েছে। আমার মাথা ঘুরছে পিসিমা, আজ আমার মাথা ঘুরছে তখন থেকে যখন আমার জ্ঞান হয়েছে। সমস্ত ছলনা খালি কথার কারসাজি, প্রজাদের পরিশ্রমার্জিত ফল বিনা পরিশ্রমে ভোগের পথই হল রাজবাদ, ব্রহ্মবাদ ও যজ্ঞবাদের
মূল কথা। এই জালিয়াতি থেকে প্রজাদের কেউ বাঁচাতে পারবে না যতক্ষণ পর্যন্ত ওরা নিজেরা সচেতন না হচ্ছে। আর তাদের সচেতন হতে দেওয়া এ স্বার্থবাদীরা মোটেই পছন্দ করে না। মানব হৃদয় কি আমাদের এই প্রবঞ্চনাকে ঘৃণা করতে প্রেরণা দেবে না? দেবে মা, দেবে। আর আমি একমাত্র সেই আশাতেই বেঁচে আছি।